হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নেইমার জুনিয়র, তাকে চিনে না সারা বিশ্বে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না, দেশের হয়ে কিংবা ক্লাবের হয়ে। ব্রাজিলিয়ান এই তারকাখ্যাত ফুটবলার নেইমার খেলার মাঠে তার দুপায়ের জাদু দেখিয়ে যেভাবে সবার আলোচনায় থাকেন, ঠিক সেভাবেই মাঠের বাইরেও নারী সঙ্গ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন নেইমার জুনিয়র। নারী সঙ্গে জড়িয়ে সবসময় খবরের শিরোনামে থাকেন তিনি। নেইমারের ডেটিং এর লিস্টে রয়েছে একাধিক সুন্দরী নারী, যাদেরকে দেখলে যে কেউ অবাক হয়ে যেতে পারেন। বন্ধুরা, আপনারা কি জানেন নেইমারের প্রথম গার্লফ্রেন্ড কে ছিল এবং বর্তমানে নেইমারের গার্লফ্রেন্ড কে আছে? যদি জেনে থাকেন তাহলে নিচে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন, আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নেইমারের প্রথম গার্লফ্রেন্ড ছিল ক্যারোলিনা দান্তাস। 2010 সালে তারা দুজনে চুটিয়ে প্রেম করে আসছিলেন। সেই সময় নেইমার ও ক্যারোলিনা দান্তাসকে ব্রাজিলের বিভিন্ন রেস্তোরাঁয় ডেটিং করতে দেখা গিয়েছিল। নেইমার ও ক্যারোলিনার প্রেম এতটাই গভীরে গিয়েছিল যে তাদের ঘরকে আলোকিত করে এক পুত্র সন্তানের আগমন ঘটে। কিন্তু দুর্ভাগ্যবশত পুত্র সন্তানের আগমনের পরেই নেইমার ও ক্যারোলিনা একজন আরেকজনের প্রতি ভুল বোঝাবুঝির কারণে 2011 সালে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। নেইমারের দ্বিতীয় গার্লফ্রেন্ড ছিলেন ব্রুনা মার্কুইজিন। নেইমারের যত গার্লফ্রেন্ড ছিল তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল ব্রুনা মার্কুইজিন। ব্রুনা মার্কুইজিন পেশায় একজন অভিনেত্রী ছিলেন। 2012 সাল থেকে নেইমারের সঙ্গে প্রেম করে আসছিলেন ব্রুনা মার্কুইজিন। নেইমার ব্রুনা মার্কুইজিনের সঙ্গে সারা জীবন থাকবেন কি না, এই নিয়ে 2012 সালে নেইমারকে নিয়ে নেট দুনিয়ায় তোলপড় শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বেশ কিছু বছর প্রেম করে আসার পর থেকে তারা দুজনে ঠিক করেন দুজনেই আলাদা হয়ে যাবেন। দীর্ঘ 6 বছর পর 2018 সালে নেইমার ও ব্রুনা মার্কুইজিন এর প্রেমের সমাপ্তি ঘটে। নেইমারের তৃতীয় গার্লফ্রেন্ড ছিলেন অনিতা। অনিতা পেশায় একজন ব্রাজিলিয়ান পপ গায়িকা। পপ স্টার হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে অনিতার। ব্রাজিলের একটি রেস্তোরাঁয় অনিতাকে চুম্বন করতে দেখা গিয়েছিল নেইমারকে। নেইমার ও অনিতাকে একসঙ্গে একাধিকবার বিভিন্ন পার্টিতেও দেখা গিয়েছিল, কিন্তু নেইমার ও অনিতার সম্পর্ক বেশি দূর আগায়নি। খুব অল্প সময়ের মধ্যেই দুজনের প্রেমের সমাপ্তি ঘটে। নেইমারের চতুর্থ গার্লফ্রেন্ড ছিলেন থাই লাইলা। থাই লাইলা পেশায় একজন ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী। নেইমারের সঙ্গে একাধিকবার দেখা গিয়েছিল থাই লাইলাকে, ফলে তাদের মধ্যে প্রেম চলছিল কিনা তা নিয়ে শুরু হয়েছিল আলোচনা। তবে তাদের ডেটিং থেকে শুরু করে সম্পর্ক নিয়ে আলোচনা বেশি দূর আগায়নি। নেইমারের পঞ্চম গার্লফ্রেন্ড ছিলেন এলিজাবেথ মার্টিনেস। এলিজাবেথ মার্টিনেস একজন স্প্যানিশ আইনজীবী। এলিজাবেথের পছন্দের ক্লাব বার্সেলোনা, তবে তিনি নেইমারকেও সমর্থন করতেন। সেখান থেকেই তাদের আলাপ। বার্সাতেই তাদের একসঙ্গে দেখা গিয়েছে বেশ কিছু পার্টিতে। দুজনেই তাদের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি একসময় শেয়ারও করেছিলেন, কিন্তু ব্রাজিল তারকার এই সম্পর্ক বেশি দূর এগোয়নি। নেইমারের ষষ্ঠ গার্লফ্রেন্ড ছিলেন নাতালিয়া বারুলিস। নেইমার ও মডেল নাতালিয়া বারুলিচের সাক্ষাৎ হয়েছিল 2018 সালে একটি পার্টিতে। তখন অবশ্য নাতালিয়ার বয়ফ্রেন্ড ছিল। 2019 সালে নাতালিয়ার ব্রেকআপ হওয়ার পর নেইমারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বলে জানা যায়। তখন থেকেই তাদের মধ্যে প্রেম নিয়ে জল্পনা শুরু হয়। আলোচনায় চলে আসেন নেইমার ও নাতালিয়ার জুটি, যদিও তারা কোনোদিন নিজে থেকে সম্পর্ক নিয়ে কিছুই জানায়নি, একে অপরকে বন্ধু বলতেন দুজনে। নেইমারের সপ্তম গার্লফ্রেন্ড ছিলেন জেনি আন্ড্রাট। জেনি আন্ড্রাটের সঙ্গে নেইমারের নাম জড়িয়েছিলেন 2015 সালে। জেনি আন্ড্রাট ছিলেন একজন মডেল এবং মডেলের পাশাপাশি তিনি একজন লেখিকাও ছিলেন। নেইমারের সঙ্গে ডেটিংও দেখা গিয়েছিল একাধিকবার। দুজনের একসঙ্গে একাধিক ছবি ভাইরালও হয়েছিল সে সময়, যদিও তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি। ফলে অল্প সময়ের মধ্যে নেইমারের সপ্তম প্রেমের ইতি ঘটে। নেইমারের অষ্টম ও বর্তমান গার্লফ্রেন্ড হলো ব্রুনা বিয়ানকার্ডি। ব্রুনা বিয়ানকার্ডি পেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। নেইমার বর্তমানে ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে সম্পর্কে রয়েছেন। ব্রাজিলিয়ান এই তারকাখ্যাত ফুটবলার নেইমার এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে সম্পর্ক লুকাছোপা কিছু নেই। সদ্য মিয়ামিতে ব্রুনার সঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছিল নেইমারকে। তারা দুইজনে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই একে অপরের সঙ্গ উপভোগ করার ছবি শেয়ার করে থাকেন তাদের নিজের ইনস্টাগ্রামে। এ থেকে বোঝাই যাচ্ছে তারা বেশ উপভোগ করেছেন একে অপরের সাধিন্য। এই নেইমারের সর্বশেষ 8 জন গার্লফ্রেন্ডের মধ্যে আপনার কাকে বেশি ভালো লেগেছে নিচে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।